মৌজেজার মাধ্যমে সমস্ত মানুষকে তারা বুঝাইতেন যে তারা আল্লাহর নবী তাদেরকে মানতে হজরত ওমরনাথ দি আল্লাহ তালা বলেন আমরা সবাই আশ্চর্য হয়ে গেলাম ইয়েশ আলু আয়ু যে তিনি প্রশ্ন করেন আবার সত্ত্বায়িতও করেন হে মোহাম্মদ বলেন ইমান কাকে বলা হয় ইমান আনতে হবে আল্লাহর উপর আমি মহান রব্বুল আলামিন জিন এবং ইনসানকে একমাত্র আমার উপাসনার জন্য সৃষ্টি করেছি সমস্ত মাকলুকাতকে আল্লাহ রব্বুল আলমিন তিন ভাগে বিভক্ত করে সৃষ্টি করেছেন গাড়ি চালানোর জন্য ড্রাইভার প্রয়োজন ডিম থেকে বের হয়ে সঙ্গে সঙ্গে খাবারের জন্য ছুটে যায় মানুষের বাচ্চা মায়ের গর্ভ থেকে বের হয়ে সে খাবার কি জিনিস চিনে না তার মুখে খাবার দিলে খাবার গাল দিয়ে বেয়ে বেয়ে পড়ে যায় আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সাত করেন জিন্না আমি মহান রব আলামিন। জিন এবং ইনসানকে একমাত্র আমার উপাসনার জন্য সৃষ্টি করেছি দুনিয়াতে গণিত মখলুকাত সৃষ্টি করার পর কেন আল্লাহ রব্বুল আলামিন জিন এবং ইনসানকে উল্লেখ করে একমাত্র এবাদতের কথা বলেছেন মুফাশেরিনীনে কেরাম লেখেন আল্লাহ রব্বুল আলমিন যত মখলুকাত সৃষ্টি করেছেন সমস্ত মখলুকাতকে আল্লাহ রব্বুল আলমিন তিন ভাগে বিভক্ত করে সৃষ্টি করেছেন এক নম্বর মখলুকাত হলো সমস্ত ফেরিস্তা দুই নম্বর মখ্লুকাত হলো জিন এবং ইনসান তিন নম্বর মখলুকাত হলো সমস্ত প্রাণীকুল এবং পাতর গাছপালা যা আমরা দেখি সমস্ত সৃষ্টিকে মখলুকাতের মধ্যে গণ্য করা হয় আল্লাহ রব্বুল আলমিন তিন প্রকার মাখলুকের মধ্যে তিন ধরনের মন দিয়েছেন তিন ধরনের ইচ্ছা শক্তি দিয়েছেন তিন ধরনের পছন্দ দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে একমাত্র ভালো করার ভালো বুজার ভালো শোনার ভালো চিন্তা করার শক্তি দিয়েছেন তারা খারাপ কিছু বুঝে না তারা গুনার কাজ বুঝে না গুণার চিন্তাও তারা করে না আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে শুধু ভালো কাজ করার মাদ্রা দিয়েছেন দুই নম্বর জিন এবং ইনসানকে আল্লাহ রব্বুল আলমিন ভালো এবং মন্দ উভয়টা বোঝার শক্তি দিয়েছেন জিন এবং ইনসান ভালোও বুঝে খারাপও বুঝে আগুনে হাত দিলে হাত পুড়ে এটাও বুঝে এবং হাত না দিলে আগুনে হাত না দিলে হাত পুরে না এটাও বুঝে আবাদত করলে সব হবে এটাও বুঝে গুনার কাজ করলে গুণা হবে এটাও বুঝে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা মাদ্দা দিয়ে ছেড়ে দিয়েছেন আর অন্যান্য মাখলুকাতকে ভালো এবং মন্দ কোনো কিছু বোঝার শক্তি দেন নাই তাদেরকে দিয়েছেন শুধু তাদের কাজ করার তাদেরকে যে কাজ করানো হবে সেই কাজের শক্তি তাদেরকে দিয়েছেন সেই বুজ তাদেরকে দিয়েছেন যেমন কোনো প্রাণীকে যদি আপনি লালন পালন করেন ওই প্রাণী আপনার ক্ষতি করতে ক্ষতি করতে কোনো বোধ করবে না গরুকে লালন পালন করেন গরু আপনার খেতে দান খাইতে কোনো বোধ করবে না করবে কি বলে কি বলেন গরু আপনার খেতে দান খাইতে না করবে করবে না অতএব বোঝা গেল যে তিন প্রকার প্রাণীর মধ্যে মখলুকাতের মধ্যে একমাত্র মানুষকে আল্লাহ রব্বুল আলমী ভালো এবং মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন ফেরেস্তাদেরকে ভালো বোঝার ক্ষমতা দিয়েছেন তাদের কোনো আর কাজ নেই তাদের জান্নাত নেই নাম নেই অন্যান্য মাকলুকাতকে ভালো মন্দ কিছুই বোঝার ক্ষমতা দেন নাই তাদেরও জান্নাত নেই নাম নেই একমাত্র মানুষকে আল্লাহ রব্বুল আলমীর ভালো এবং মন্দ উভয়টা বোঝার ক্ষমতা দিয়েছেন তাদের জন্য আল্লাহ আব্বুল রেখেছেন হজরত আবু বলেন যদি মানুষের মাঝে আল্লাহ ক্রামদেরকে প্রেরণ না করতেন তাহলেও মানুষের জন্য আল্লাহর উপর ইমানানা ওয়াজিব ছিল ফরজ ছিল হজরত আবু হানিফা আহমতুল্লাহ আলাই সমস্ত ইমামদের সরদার চার মাজহাবের মধ্যে সর্ববৃহৎ মাঝহাব যেটা যিনি সবার প্রথম ইমাম সে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন যদি আম্বিয়ায়ে কেরাম কেল্লা আল্লাহ আব্বুল আলমিন দুনিয়াতে প্রেরণ না করতেন তাহলে সমস্ত মানুষের উপর ইমান আনা ওয়াজিব ছিল ফরস ছিল ইমান আনার কারণে তাদেরকে জান্নাম জাহান্নাম বুক করতে হতো তাকে প্রশ্ন করা হলো কেন হুজুর বলল উনি উত্তরে বললেন তারা যেহেতু বুঝে মানুষ যেহেতু বুঝে গাড়ি চালানোর জন্য ড্রাইভার প্রয়োজন সংসার চালানোর জন্য ফ্যামিলির মানে মুরব্বী প্রয়োজন ঘর বানানোর জন্য ঘর মিস্ত্রির প্রয়োজন অনুরূপভাবে সমস্ত কাজ পরিচালনা করার জন্য যেহেতু পরিচালক প্রয়োজন আসমান এত বড় আসমান সৃষ্টি করার জন্য কি কোনো সৃষ্টিকর্তার প্রয়োজন হয়নি সেই মাকলুকুককে সৃষ্টি করার জন্য তার মতন এত বড় মানুষ সৃষ্টি করার জন্য কি মানুষ কোনো সৃষ্টিকর্তার প্রয়োজন হয়নি আমি মুরুখকে সৃষ্টি করেছি হাঁস মুরুগের বাচ্চা সৃষ্টি করেছি ডিম থেকে ফুটে এসে খাবারের জন্য দৌড়াইত আর মানুষের বাচ্চা আমি সৃষ্টি করে দুই বছর আড়াই বছর পর্যন্ত তার পরিমাণ মতন খাবারের ব্যবস্থা করে দিয়েছি এই ব্যবস্থার জন্য কি কোনো সৃষ্টিকর্তার প্রয়োজন হয়নি কয় হ্যাঁ হয় কয় তাহলে সে ওই কর্তার ফিকির করে না চিন্তা করে না একমাত্র সে এক ফসল ফলানোর জন্য কৃষকের দরকার হয় এটা বুঝে তাহলে তার বুঝটা যেই রকম উল্টা এই উল্টা বুঝের জন্য তাকে জাহান নামের মধ্যে অবশ্যই পূজিত হতে হবে এই জন্য কবি বলেন মরুগাজ বাইজ পেরু মরুগাজ বাইজ পেরু আয় আদ আদমি জাদা দা না দা না দো খবর তমিজ ডিম থেকে বের হয়ে সঙ্গে সঙ্গে খাবারের জন্য ছুটে যায় মানুষের বাচ্চা মায়ের গর্ভ থেকে বের হয়ে সে খাবার কি জিনিস চিনে না তার মুখে খাবার দিলে খাবার গাল দিয়ে বেয়ে বেয়ে পড়ে যায় ঠিক কিনা আঁকে না গায়ে কাছে আঁকে না গায়ে কাছে গাছতে বছি যায় না রসিদ ওয়াই বতম কি নফজি লাদ বগু হামাচিজ কয় মুরুগের বাচ্চা এত চতুর হওয়া সত্ত্বেও সে ছয় মাস এক বছরের পর আর থাকে না দুনিয়াতে তাকে মানুষের বাচ্চাই জবাই করে জবাই করে খায় ঠিক কিনা কয় মানুষের বাচ্চাকে আল্লাহ রব আলামিন চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে নেত্রী সমাজের নেতৃত্ব নেতৃত্ব দেওয়ার উপযুক্ত করে দেন আলেম বানান বুজুর্গ বানান পীর বানান মাশায়খ বানান ঠিক কিনা বাইরা অতএব আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রব্বুল আলমিন একমাত্র আবাদতের জন্য সৃষ্টি করেছেন এবাদতের জন্য সৃষ্টি করে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে প্রেরণ করেছেন প্রেরণ করে তার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন আমাদের উপর এহসান করেছেন দয়া করেছেন মায়া করেছেন আর সমস্ত আমি আল্লাহ রব্বুল আলমিন মর দান করেছেন তার উম্মদদেরকে বোঝানোর জন্য এক তো ব্রেইন দিছে আল্লাহ মানুষকে বুঝার জন্য সে বোঝার কারণেই ইমান আনা ওয়াজিব ছিল দ্বিতীয়ত এই ব্রেইনের পরে আল্লাহ আলব্বুলাল আলমিন তার কাছে নবী পাঠাইছেন নবী পাঠানোর পরে নবীর দাওয়াতের পরে ইমানানা দ্বিতীয়বার ওয়াজিব ওয়াজিব কি না তিন নম্বর আল্লাহ আলব্বুল আলমিন প্রত্যেক নবীর জন্য মো যা রেখেছেন মো যা সঙ্গে সঙ্গে দিয়েছেন মৌজেজা দিছেন মৌজেজার মাধ্যমে সমস্ত মানুষকে তারা বুঝাইতেন যে তারা আল্লাহর নবী তাদেরকে মানতে ঠিক কিনা এইরকম একটা মৌজেজা হুজুর পাক সাল্লামের এক নম্বর মৌজেজা ছিল কালামে পাক কোরআন শরীফ কোরআন শরীফ ছিল হুজুর পাক সাল্লু আলাইহিউলামের এক নম্বর মোজেজা কালামে পাক তিলাওয়াত করলে কাফেররা কালামে পাকের তিলাওয়াত শুনে সঙ্গে সঙ্গেই মানানত দুই নম্বর মৌজেজা আল্লাহ রব্বুল আলমিন সমস্ত নবীগণের মধ্যে যেই রকম মজেজা দিয়েছেন দুই নম্বর মৌজেজা দিয়েছেন হজরত জিব্রাহিল আলাইহ ইসালামকে মানুষের আকৃতিতে সাহাবাই কেরামের সামনে সচককে দুনিয়াতে প্রেরণ করেছেন হজরত রদি তহু বর্ণনা করেন عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ইজতলা আলাইনা রাজুলুন হঠাৎ করে এক ব্যক্তি এসে উপস্থিত হলো কেমন ব্যক্তি কই শাদিদুন বিয়াজুস সিয়াব কয় তার কাপড় অত্যন্ত পরিচ্ছন্ন সে যে বহুদূর থেকে আসছে এরকম বোঝা যায় না মনে হচ্ছে সে কাছে দারে কোনো জায়গা থেকে আসছে সাদিদুন সাবাদুশ শাপ কই তার চুলগুলো ছিল একদম ঠিকঠিকে মনে হয় দূর থেকে আসছে এরকম মনে হয় না চুলের মধ্যে তেল তেল যেন বেয়ে বেয়ে পড়তেছে চিকচিক করতেছে এইরকম কিন্তু লাই রালাইহি সাফ কিন্তু তার কাছে আমরা ভ্রমণ করে আসার কোনো আলামত পাইনি বলা ইয়া আহাদুন কিন্তু আমাদের মধ্য থেকে কেউ তাকে চিনেও না তিনি অপরিচিত ব্যক্তি কাশিদারের লুক হলে কাছের লুক হলে আমরা অবশ্যই চিনতাম কিন্তু আমাদের মধ্যে কেউ তাকে চিনে না ওয়াজাফ খাত্তাহ জাহা সাইলা নবী সাল্লাল্লাহ ভোয়ালে হিউয়াসাল্লাম তিনি যায় হুকুর পাক সাল্লাল্লাহ ভোয়ালে হিউসাল্লামের কাছে গিয়ে বসলেন পাস না দা রুকবাতাইহি লা রুকবাতাইহি এবং তিনি গিয়ে হুজুরের হাঁটুর সঙ্গে আত্মাই ইয়াতুর সুরতে হুজুর বসাছিলেন। হুজুরের হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে বসলেন আমরা সবাই আশ্চর্য এবং তার দুই হাতকে হুজুরের রানের উপর রেখে দিলেন আমরা আরো আশ্চর্য হয়ে গেলাম এ কেমন ব্যক্তি আমরা দূরে ভয়ে হুজুর হুজুরের কাছ থেকে একটু দূরে থাকি কিন্তু উনি এসে সঙ্গে সঙ্গে হাঁটু হুজুরের হাঁটুর সঙ্গে লাগিয়ে দিলেন এবং হুজুরের রানের মধ্যে রানের মধ্যে দৌড়া আবার বলতেছেন কি বলেন তিনি বলতেছেন হে মোহাম্মদ হুজুর পাক সাল্লামকে নাম ধরে বলতেছেন হে মোহাম্মদ আনিল ইসলাম হে মোহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলেন আনিল ইসলাম ইসলাম সম্পর্কে আমাদের আমাকে কিছু বলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আর কোনো উত্তর না দিয়ে সঙ্গে সঙ্গে বলা শুরু করলেন ক্বালা আনতা শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আনমুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি বললেন ইসলাম হলো প্রথমত সাক্ষী দিতে হবে আল্লাহ ছাড়া কোনুদ নাই দুই নম্বর হচ্ছে হজরত মুস্তফা সাল্লাম রসুল এবং দুই নাম্বারে নামাজ কায়ম করতে হবে দুই নম্বরে নামাজ কায়ম করতে হবে জাকাত তিন নম্বরে জাকাত দিতে হবে চার নাম্বারে হচ্ছে হুতা হু তা সুমারামদন রাম উদাল মাসে রোজা রাখতে হবে পাঁচ নাম্বারে ওয়াতা তা বাইত বাইতুল্লা র করতে হবে নিষ্টা তো হাতায় নিলে যদি বাইতুল্লায় যাওয়ার মতন সামর্থ্য তাকে বাইতুল্লাহর হওজ করতে হবে সঙ্গে সঙ্গে অকপটে হুজুর পাহ সাল্লাল্লা আলাইসাল্লাম ওই অপরিচিত ব্যক্তির প্রশ্নের জব দিয়া দিলেন তারপর তিনি আবার অপরিচিত কী বল অপরিচিত ব্যক্তি বলতেছেন কালা সাদাক্তা অপরিচিত ব্যক্তি বলেন সত্য বলছেন বাহ সমস্ত শাহাবায়িকের নাম হতবম্ব। হুজুরকে ইসলাম সম্পর্কে জানার জন্য প্রশ্ন করে আবার তিনি বলেন সাদাক্তা সত্য বলছেন ফাইপ আজাব না লাহু হযরত ওমর রাদিয়াল্লাহু তালা عنہ বলেন আমরা সবাই আশ্চর্য হয়ে গেলাম ইয়াসআলুহু ওয়া ইউসাদদiquহু যে তিনি প্রশ্ন করেন আবার সত্যায়িতও করেন فقال اخبرني عن الايمان দুই নাম্বার প্রশ্ন করলেন হে মোহাম্মদ বলেন ইমান কাকে বলা হয় قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله و الآخر كلمة أنت الله روبر يقول لك أبو راجعين أن تؤمن بالله وملائكته وكتبه ورسله و الآخر وأن تؤمن بالقدر خيره و شره من الله تعالى এই সাতটা বিষয়ের উপর কি করতে হবে ইমান আনতে হবে ব্যাখ্যায় গেলাম না সময় যেহেতু অল্প তিন নাম্বার প্রশ্ন করলেন তা তিন নাম্বারে আবার বললেন পাল আসাদ বললেন সত্য বলেছেন আবার বললেন আকবির এহসান তারপর বলতেছেন এহসান কাকে বলা হয় বলতেছেন এসান বলা হয় কালা আন্তা বুদাল্লাহি কান্নাক তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইয়ারাক কয় এসান হলো তুমি এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে যেতে আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি দেখো আর যদি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার মতন তোমার চক্ষু না থাকে মনে করো যে দেখতে পাও না তাহলে এমন ভাবে ইবাদত করবে যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখেন তারপরের প্রশ্ন করলেন পাল বাঘ বির নিয়ানি সা সম্পর্কে বলেন পরে হুজুর পাক সল্লাল্লা আলাই সাল্লাম বললেন মাল মাস উলু আলাম আমি না সায়েল কেমন সম্পর্কে সায়েল থেকে আমি বেশি জানি না প্রশ্নকারী বেশি জানে। হুজুর পাক সল্লাল্লাহ আলা ইহসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো বাহ বির নিয়ান আমার তিহার কই আপনি কেমন আলামত সম্পর্কে বলেন তিনি বললেন পাল তালিদাল আমাতোর বললেন কেমতের আপনি দেখতে পারবেন বাদি তার মনিবকে জন্ম দিবে অর্থাৎ গরিব মানুষ তার সন্ত গরিবের সন্তান এক একসময় রাজাবাসা হবে দুই নাম্বার হল গরিব যার পায়ে জুতা নাই কাপড় নাই একবার নিতান্তই গরিব সে বিল্ডিং বানানোর মধ্যে প্রতিযোগিতা করবে যা এখন দৃশ্যমান অতএব আমার আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ইমানের উপর থাকার অচল অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন হাদিসটা যেটা পড়ছিলাম মান্তারাকা সলায়াতান মোতা আহ বাউ মাদাহু মিনাল্লা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে হুজুর সাল্লাম বলেন সে যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয় আল্লাহ রাবুল্লা আলমিন উক্ত আলোচনার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন وآخر دعوانا عن الحمد لله رب العالمين